মেরিন ড্রাইভ সড়কে দড়িয়ানগর সৈকত বিকেল 5টার দিকে এই সৈকতে ভিড় করেন কয়েক হাজার দর্শনার্থী। এই দৃশ্য দেখে সৈকতে উপস্থিত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঙ্গে মাইকিং বিচ কর্মীদের মুহূর্তেই পাল্টে যায় সৈকতের দৃশ্য। এদিক ওদিক দৌড়ে পালাতে থাকেন দর্শনার্থীরা, কেউ দৌড়ে ঢুকে পড়েন সৈকতের ঝাউবিতিতে, আবার সৈকতের বালিয়াড়ি থেকে উঠিয়ে দিচ্ছেন বীজকর্মীরা। তবে দর্শনার্থীরা বলছেন, ঈদে পরিবার পরিজন নিয়ে একটু সময় কাটাতে ছুটে আসছেন সৈকতে, মন মাইন্ড ফ্রেশ করার জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে আসছে আর কি। লকডাউনের কারণে আসলে এদিকে একটু ফাঁকা আছে, সেজন্য পরিবার পরিজনকে নিয়ে একটু বেড়াতে আসলাম। এই সবগুলাই বন্ধ, এদিকে একটু ফাঁকা আছে, এদিকে একটু ঘুরতে আসলাম আমরা আর কি। করোনার সংক্রমণ রোধে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টের প্রবেশদ্বারে রয়েছে কয়েক স্তরের পাহারা, তাই এসব পয়েন্টে কেউ প্রবেশ করতে পারছেন না বলে জানালেন এই লাইফগার্ড কর্মী। বীচ সম্পূর্ণ ফাঁকা, তো আমরা আমাদের সর্বতা আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে কোনো ধরনের লোকজন না নামে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানালেন, বিশাল সৈকতে ঈদে দর্শনার্থীদের সমাগম ঠেকানো যাচ্ছে না, তারপরেও সৈকতে জনসমাগম বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। সব জায়গায় ই করা আসলে একটু কষ্টের ব্যাপার, তো আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি, যদি দেখি জনসমাগম হয়ে যাচ্ছে আমরা এখানে গিয়ে তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে উঠিয়ে দিচ্ছি। প্রতি বছর ঈদের টানা ছুটিতে সৈকত শহর কক্সবাজারে ছুটে আসেন কয়েক লাখ পর্যটক, কিন্তু গেল তিন ঈদে করোনা সংক্রমণের কারণে সৈকতে প্রবেশে নিষেধাজ্ঞার কারণে পর্যটক শূন্য সৈকত। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।